মাটি বলে ও হাবি যারা নুর নালা নুর নবী বলেন আল্লাহ তাআলা ডান হাত ধরে বলো ঠিক না নবীকে মাটি বলে ও হাবি যারা নুর নালা নুর নবী বলেন আল্লাহ তাআলা নবীর নুরে সবই পয়দা ওরে নবীর নরে সবই পয়দা হাদিস খুইলা দেইগো ও হাবিবালা না শুন সাতবার মতন ও হাবিবালা সুন্নি হায়াতাইগো আমাদের সুন্নিদের আকীদা একদম ক্লিয়ার রসুল কখনো আমার মত হতে পারে এক কোটিবার যদি ছুরি ধরা হয় আমার গলার রক্ত কেটে পেল জবান দিয়ে বের করতে পারবে না রসুল আমার মত কারণ আমরা সুন্নিরা কখনো গায়ের জোরে কথা বলি না একবারে বলেছি আমরা কথায় কথায় সাতটা চত্বরে আগুন জ্বালানোর পক্ষে কিন্তু আমরা না আমরা সুন্নিরা কথায় কথায় বাইতুল মুকাররমার সামনে গিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে পুরুষের উপর আক্রমণের অভ্যাস কিন্তু আমাদের নাই আমরা কথায় কথায় বার্ষিক চত্বরে গিয়ে যুবকের পায়ের রক্ত কেস করে টান দিয়ে কেটে দেওয়া আমাদের অভ্যাসের ভিতরে নাই আমরা সুন্নিরা মারি না তবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র নাম হচ্ছে কিতাব আমরা যে গ্রামে বসবাস করি হুজুরের ওস্তাদ আমার ওস্তাদ আল্লামা মুফতি আলী আকবর আল কাদরী আল আবিদ মাদ্রাজুল আলী তিনি যখন সামনে দাঁড়িয়ে যান তিনি সামনে অসংখ্য যুবকরা যারা বাতিলপন্থী কওমি ওহামি বিভিন্ন জায়গায় থাকে তারা হুজুরকে দেখলে হুজুরের শরীরে কিন্তু শক্তি নাই কিন্তু হুজুরকে দেখলে ভয়ে পালিয়ে যায় ওনার শক্তি কি ওনার শরীরে শক্তি দেখতে না পারে সিনারের ভিতরে রসুলদার মোহাম্মদ এবং কিতাবের পাওয়ার কিতাবের দলিল আছে কিতাবের পাওয়ার ওয়ালা দলিল মানুষ যখন সামনে দাঁড়ায় কোনো দুনিয়ার শক্তি থাকতে পারে না এই জন্য আমরা বলি আমরা সুন্নিরা কিতাবের পক্ষে কথা বলি রসুল যে আমার মতন নয় এটা আমরা মনের জোরে বলি না কিতাবের জোরে বলি আমার মাইকের সাউন্ড সামনে আমার পিছনে আমার ডানে আমার বামে যতটুকু পর্যন্ত যায় আমি তাদেরকে বলি আমি যে রসুলকে আমার মতন নয় বলতে সেটা জোরে নয় আমি পাঁচ মিনিটে দশটা দলিল এখন উপস্থাপন করব দলিলটা যদি আমার ব্যক্তিগত কোনো জমানের কথা হয় ফুটবলের মতো লাত্তি মেরে ফেলে দিবেন কিন্তু কোরআন সুন্না থেকে দলিল দেওয়ার পরেও রসুলকে আমার মতো বললে সেই কখনো মুসলমান হতে পারে আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থা দুই তিন চার বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে কিন্তু সরকারের মদিনার লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষ দেখবে আমার আল্লাহ বলেন না এটা আমি বরদাস্ত করতে পারি না এই জন্য আমার আল্লাহ রসুলকে খতনা করানো অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন যদি বলে সুবহানাল্লাহ রসুল কখনো আমার মতো হতে পারে না আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায় রসুল ঘুমালে খোদার কসম রসুলের অজু ভাঙে না রসুল কখনো আমার মতো হতে পারে না আমাদের থুতু বাম হাতের মধ্যে নিয়ে ডান হাতের বৃত্তাঙ্গুল দিয়ে কষা দিয়ে নাকের কাছে নেন চি চি পরিমাণ দুর্গন্ধ কিন্তু সরকার এবং থুতু এবং গাম মোবারক যে পোশাকে যে গায়ে যে চামড়া যে পশমে একবার লেগেছে 40 দিন পর্যন্ত শুধু নিষ্কামরে দান বের হয়েছে চিৎকার করে বলে সুবহানাল্লাহ রসুল কখনো আমার মতো হতে পারে না আমরা সর্বোচ্চ চারজন স্ত্রী গ্রহণ করতে পারবো এরপর হারাম এরপর হারাম কিন্তু রসুল চারজন না যতজন মঞ্চার রুখসত পাওয়ার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ রসুল কখনো আমার মতো হতে পারে না আমাদের স্বামী মারা গেলে স্ত্রী যে কোনো একজন স্বামীকে চার মাস দশ দিন ইদ্দত পালন করার পরে বিবাহ করতেই পারে কিন্তু রসুলের স্ত্রীরা জিন্দিগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন মুমিনদের মা মার সাথে সন্তানে কখনো বিবাহ হতে পারে না রসুল কখনো আমার মত হতে পারে না আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া খোদার ইজ্জতের কসম রসুলদের উপরে পাঁচ নয় ছয় ওয়াক্ত নামাজ পড়া ছিল আমাদের আল্লাহরই হাতাহাজ্জাত বিহি না ফেলা তাবাত রসুলের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ছিল রসুল কখনো আমার মত হতে পারে না আমাদের উপরে ইসলামের স্তম্ভ পাঁচটি কালিমা নামাজ রোজা হজ যাকাত কিন্তু রসুলের উপরে ইসলামের স্তম্ভ পাঁচটি না মাত্র চারটি বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ ফতোয়ার স্বামীর মধ্যে ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ রায় তৃতীয় খন্ডের মধ্যে লেখেন আল্লাহর হাবিবের উপরে কেন যাকাত আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন ক্যান্সেল করেছেন জানো কারণ আমার আল্লাহ বলে যাকাতের আটটি খাত রয়েছে তার মধ্যে অন্যতম খাত গোলামকে যাকাত দেওয়া যায় না গোলামকে যাকাত দেওয়া যায় না আমার আল্লাহ বলে আমি দেখলাম রসুলের সামনে রসুলের পিছনে রসুলের ডানে রসুলের বামে সামনে পিছনে সবাই হচ্ছে রসুল্লাহর গোলাম সবাই হচ্ছে রসুল্লাহর গোলাম এখন যদি রসুলের উপরে যাকাত ফরজ করা হয় রসুল যাকাতটা দিবে কাকে গোলামকে তো যাকাত দেওয়া যায় না গোলামকে যাকাত দেওয়া যায় না
জাকাত এজন্য জাকাতটা ক্যান্সেল করে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন तमाम দুনিয়া হচ্ছে আল্লাহর বান্দা খোদার কসম तमाम দুনিয়া হচ্ছে হাবিবি কিবরিয়ার গোলাম জোরে বল সুবহানাল্লাহ রাসূল কখনো আমার মত হতে পারে না আমাদের পাশা পায়খানা না পাক রাসূলুল্লাহর পাশা পায়খানা মোবারক পাক কোন সন্দেহ আছে না এডান হাত করে সন্দেহ আছে কেমন পাক আমি আপনাকে বুঝাতে পারবো কিনা জানি না তবে আমি একখানা কিতাব পড়েছি মাদারিজুন নবুওয়াত লিখেছেন আব্দুল হাক মুহাদ্দিস দেহলভী তিনি আট খণ্ডের কিতাবের তৃতীয় খণ্ডে বাব ও মিলাদুন নবীর মধ্যে তিনি লেখেন সরকারে মদিনার পসরা মোবারক কেমন পাক ছিল জানো আল্লাহর হাবিব একদিন রাতের বেলা পসরা মোবারক করে মাটির পাত্রের মধ্যে করে সেই পসরা মোবারকগুলো সরকারে মদিনা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন সরকারে মদিনা এবার আরামের ঘুম দিলেন রাত গভীর হয়ে যাওয়ার কারণে সরকারে মদিনার ঘর থেকে একটু দূরে সরকারে মদিনা একজন খাদেম ছিল নাম ছিল উম্মে আইমান উম্মে আইমান বলে ওই রাতের বেলায় হঠাৎ করে আমার তৃষ্ণা ধরলো উম্মে আইমান বলে আমি ঘন্টার পর ঘন্টা খুঁজতে লাগলাম ডানেও পানি নাই পেছনেও নাই সামনে নাই কোথাও যখন পানি পাই না উম্মে আইমান বলে এত গভীর রজনী পানি যখন খুঁজতে খুঁজতে দেখলাম আমার কণ্ঠটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেল আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার পানি তৃষ্ণার কারণে আমার জিহ্বাটা আস্তে আস্তে বের হয়ে যায় উম্মে আইমান বলে আমি জীবনের আশা ছেড়ে দিলাম আমার কণ্ঠনলে শুকিয়ে গিয়েছে আমার জিহ্বা বের হয়ে গিয়েছে উম্মে আইমান বলে আমি তো মরে যাব উম্মে আইমান হাও মাও করে কাঁদতে শুরু করলো কাঁদতে 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 হঠাৎ করে উম্মে আইমান কি জানি একটা মুস্কি হাসি মেরে দিল কে রে উম্মে আইমান পানি বুঝি পেয়েছ উম্মে আইমান বলে পানি তো পাই নাই তো পানি যদি না পাও মুস্কি হাসো কেন উম্মে আইমান বলে একটা কথা মনে পড়ে যাওয়ার পরে জীবনের মায়া ছেড়ে দিয়েছি আমি হাসতে লাগলাম কি কথা উম্মে আইমান বলে আমি কাঁদি কেন আমার মনে হলো দুনিয়ার কোথাও যদি পানি না ভাই একটা দরবারে গেলে তো জীবন খালি ফিরবো না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উম্মে আইমান বলে সমস্ত শক্তি নিয়ে আমি সরকারে মদিনা ঘরের দরজার সামনে গেলাম দুইটা পাঁচ যখন খুললাম রাসূলুল্লাহর ঘরের বিরতকে ভু করে মিশকাম্বর একটা গান বের হলো উম্মে আইমান বলে আমি ঘরে ঢুকলাম তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা কোনা কোনা আমি খুঁজলাম রাসূলের ঘরে কোনো পারফিউমের বোতল পাওয়া যায় না আতর বোতল পাওয়া যায় না কি সুগন্ধি বের হয় কোথা থেকে উম্মে আইমান বলে হঠাৎ করে আমার ডান চোখটা সরকারে মদিনার খাট মোবারক নিচে যখন গেল আমি দেখলাম সরকারের মদনের খাট মোবারক নিচে একখানা মাটির পেয়ালার মধ্যে কিছু পানি মনে মুক্তার মতো জগ 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 করে আমি দেরি না করে সেই পানির কাছে আমার নাকটা যখন নিলাম এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ উম্মে আইমান বলে খোদার কসম আমি নাক লাগাতে দেরি হয় জীবনে কত আমি আতরের ঘ্রাণ শুকেছি ফাতেমার ঘ্রাণ নিয়েছি সরকারের মদনের প্রস্রাব থেকে মিশক আম্বরের চাই পর সুগ্রাম বের হতে লাগলো উম্মে আইমান বলে আমি চোখের পানিগুলা ছেড়ে দিয়ে এই পানিটা টক জাল মিষ্টি টেস্ট করার জন্য আমি সাদা আঙ্গুলটা বের করে এক ফোঁটা পানি সিব্বার মধ্যে লাগাবো এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ এটা কেমন উম্মে আইমান বলে এক ফোঁটা পানি সিব্বার মধ্যে লাগাতে দেরি হয় সেকেন্ডের মধ্যে আমার জিব্বাটা মোমার মতো নরম হয়ে গেল আমি গোটা পানি পান করলাম এত স্বাদ এত মজা এত লাজ্জাদার পানি আমার জিন্দগিতে আর কোনোদিন পান করি না উম্মে আইমান বলে এবার আমি ঘুমিয়ে পড়লাম আরামের ঘুম থেকে সকালবেলা রসুল ঘুম থেকে ডাক দিলেন আইনা উম্মে আইমান তুমি কোথায় লাব্বাইকা সাদেকা রাসূলুল্লাহ নবী কেন ডেকেছেন আপনি হুকুম করলে সেকেন্ডের মধ্যে আমার জীবনটা আপনার কদমে কুরবান করব আমার নবী বলে উম্মে আইমান জীবন চাই একটু বলো তো উম্মে আইমান আমার খাটের নিচে মাটির পেরাতে আমার পসরা মোবারক কোথায় উম্মে আইমান চোখের পানিগুলা ছেড়ে দিল ইয়া রাসূলুল্লাহ আপনি কোনটাকে পসরা বলছেন যেটা থেকে মিশকাম্বরে গ্রাম বের হয় আপনি কোনটাকে পসরা বলছেন যেটা দুধের চাইতো সাদা মধুরের চাইতো মিষ্টি আমার নবী বলে কেন উম্মে আইমান যা জিজ্ঞেস করি তা বলো আমার পসরা মোবারক গেলে কোথায় ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা ধরেছে নবী আমি পান করে ফেলেছি তবে এত সাদার পানি আমার জিন্দগিতে আর কোনোদিন পান করি না আমার নবী বলে কেন উম্মে আইমান কি করলা তুমি কি জানো না একজন মানুষের প্রস্রাব যদি আরেকজন মানুষের পেটের মধ্যে যায় সেই তো জাহান্নামে চলে যাবে উম্মে আইমান বলে খোদার ইজ্জতের কসম ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে জাহান্নামে যদি জ্বলতে হয় একবার নয় এক লক্ষ নয় এক কোটি নয় এক হাজার এক বিলিয়ন ট্রিলিয়ন বার যদি আমাকে জাহান্নামে চালিয়ে অহংকার করে ফেলা হয় আমি জাহান্নামকে ভয় পাই না করেন নবী আপনাকে জানেন চাইতে বেশি ভালোবাসি প্রস্রাব পান করেছি তো পান করেছি আমার নবী বলে কেন উম্মে আইমান কি ভালোবাসা ভালোবাসার কারণে জাহান্নামকে পর্যন্ত ভয় পাবে না হান আমি পাই না আমার নবী বলে আমার প্রস্রাব পান করার পর জাহান্নামকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছ ভয় পা না তাহলে পুরস্কারটা এখনো নিয়ে নাও চাই পাটে সরকার মদিনার প্রস্রাব রেখেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না জোরে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারে কাসিয়া ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাত ওয়াল জামাত জিনাবাত জিনাবাত
কাশ্মীর চাও জিন্দাবাদ জিন্দাবাদ সারা জীবন আমার ভেরা একদম সহজ মনে একটা প্রশ্ন করি সব দ্বন্দ্ব সংঘাত ভুলে যান কে ওভাবি কে খারেজি কে রাফেজি কে মুতাজিলা অবশ্যই এক মিনিটের জন্য ভুলে গিয়ে একটু চিন্তা করুন তো যেই রাসূলের প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায় ওই নবী কি কখনো আমার মতো হতে পারে এই ডান হাত তুলে বলুন পারে পারে নবীকে আমার মতো বলো না ভাই ঈমান থাকবে না নবীকে আমার মতো বলে রাসূলের সম্মান ছোট করতে চাও সারা জীবনই চেষ্টা করলে হবে না কারণ আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কিয়ামতের ময়দান যখন আসবে ইসরাফিল যখন একটা দুই নম্বর ফুট করে দিবে সৃষ্টি জগতে কেউ থাকবে না গাছপালা তরু লতা কীট পতঙ্গ মানব জিন ইনসান সব সুরিষাদ হয়ে যাবে আল্লাহ আজরাইল কি থাকবে না আমার আল্লাহ বলে না আমার আল্লাহ বলে আজরাইলকে আমি বলবো মুতি আজরাইল আজরাইল নিজে নিজে মৃত্যু বরণ করো আজরাইল বলে আমার রূহ আমি কবজ করব আমি মরে যাব ওহো আল্লাহ মানে কি আপনি ছাড়া কেউ নাই আমার আল্লাহ বলে ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবে আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না আল্লাহ তাহলে সদয় ভাবে একটা প্রশ্ন করি আল্লাহ কেউ যদি নাই তাহলে আপনার জিকির কি বন্ধ আল্লাহ আমার আল্লাহ বলে হ্যাঁ ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখন কেউ থাকবে না আমি আল্লাহ জিকির স্টপ আমি আল্লাহ জিকির করার মতো কেউ আর থাকবে না ওহো আল্লাহ দুই নম্বরে করো জোরে একটু প্রার্থনা করি কিন্তু আপনি তো আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন ওয়ারা কেউ তো নাই কিন্তু বন্ধু জিকির করার জন্য কে আছে আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে বলেছিলাম না সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি অবশ্যই নারে তাকবীর আল্লাহু আকবার এদিক এদিক দে কি সমুদ্র দিক দে আচ্ছা আচ্ছা এদিক দে শেষ করুন শেষ করুন সবাই জবান খুলে বলি মারহাবা হে বলিয়ম দি হবে না একটু জবান খুলে বলি মারহাবা উপস্থিত হয়েছেন আপনি সকলের সুপরিচিত হৃদ্যতার মহাব্বত এবং হৃদয় স্পন্দন এবং আমার সম্মান